মেহেদি তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো, কারণ যেহেতু তোমার এই তিস্তি ব্রিজের আশেপাশে তোমার বাড়ি, হ্যাঁ, যেহেতু তুমি এখানে স্বপ্নের সেতু, আমাদের স্বপ্নের সেতু, হ্যাঁ, কুড়িগ্রাম এবং গাইবান্ধার, কুড়িগ্রাম এবং গাইবান্ধার স্বপ্নের সেতু চলমান, আশা করি অল্প দিনের মধ্যেই সমাপ্ত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সকল দর্শক বিন্দুদেরকে আরেকবার সালাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার প্রিয় স্যার শফিকুল ইসলাম রাজা গাইবান্ধা, উনি বেশ কয়েকটা পত্রিকায় লেখালেখির কাজে নিয়োজিত আছেন, উনি আপনাদের সামনে একটু বক্তব্য দিলেন, এবং উনি টিচার চণ্ডীপুর এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র শিক্ষক। আমি এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের তিস্তা ব্রিজ বাসপির চণ্ডীপুর থেকে কুড়িগ্রাম 1490 মিটার সেই সেতুর মধ্যে আমরা আছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ কয়েকটি পিলার আমাদের ব্রিজের কমপ্লিট হয়েছে এবং কাজ চলমান। মেহেদি তুমি কিছু বলবা? হে, তুমি নদী ছাড়া কিছু দেখো না? হে মেহেদি, তুমি এই পানিতে নামলা, এ তুমি যদি ডাইভে যাও ওখানে, এ তুমি যদি ডাইভে যাও ওখানে তোমার কে বাঁচাবে? আমরা আমার নিষেধ করা সহজ পানি, তাই নাকি? তুমি কি কি চাইছ? তুমি স্যারে কই যাবা সেটা বলো, কুড়িগ্রাম যাবা নাকি চণ্ডীপুর থেকে? চণ্ডীপুর থেকে কুড়িগ্রাম যাবা? তোমারটাকে তুমি কি বুঝাতে চাচ্ছ সেটা বলো, তোমারটাকে তুমি কি বুঝাতে চাচ্ছ? তোমার এলাকা বলতে তুমি কাকে বুঝাতে চাচ্ছ? তুমি আমাকে বুঝাতে চাচ্ছ না স্যারকে না অন্য কাউকে? যাকে হোক যাকে হোক, তুমি সেটা মিন করে বলো না, আমরা শুনি একটু, আমার বন্ধুগুলো দেখুক। তুমি এই যে এক কথা বারবার বলো কেন? তুমি এটাই বলবা? এ তুমি কি ভাবির জন্য বলতেছ নাকি? হ্যাঁ, এ মানুষ তো এই কথাটা তার শুধু জিএফকেই বলে, তুমি কাকে বুঝেছো সেটা বলো। আচ্ছা আচ্ছা, যাও তুমি যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম, তুমি কুড়িগ্রাম যাও, আর এখানে আসিও না। আমরা এলাম টিকটক করা লোক, আমাদের কি মান সম্মান শেষ কি হবে? হ্যাঁ, মেহেদি তুমি কি আমাকে ছেড়ে দেবা? আমাকে ছেড়ে দেবা না, আমাকে সঙ্গে নিয়ে যাবা? তোমার এলাকা থেকে স্যার, আপনি কি ভিডিও করতেছেন স্যার? এ মেহেদি দেখো কি কি সুন্দরভাবে মানুষ ছবি তুলতেছে, তুমি কি করলে? তুমি তো ছবি তুলতে পারলে না। এ মেহেদি, এ বড় ভাই বলো, বড় ভাই বলো, কি হ্যাঁ বড় ভাই হও, কবে থেকে তোমার এলাকা থেকে ছেড়ে দাও? তুমি কি সুইসাইড করবা? সুইসাইড করলে করো, অসুবিধা নাই, লাইভ চলতেছে নাকি? হ্যাঁ লাইভ চলতেছে, করো, তুমি সুইসাইড করো, না যাও যাও যাও, আমি বাধা দিব না, যাও উঠে আসলা। আমি তোমার এলাকা থেকে ছাড়া যাবো, কিন্তু আমি আমার দুনিয়া থেকে কেন ছাড়া যাবো? না এটা কথা সুন্দর বলছো, না অনেকে দুনিয়া ছেড়ে যায় তো, সেই জন্য বললাম। আমি অনেক কিছু ছেড়ে আসা লোক,
আমি সেই বলে দুনিয়া থেকে চলে যাব আরে গেলে খুব ভালো হইতো স্যার আপনি তো অনেক দিন পর আসলেন মনে আজকে তিস্তে দিতে না কেমন লাগলো আপনার এসে আজকে ভালো লাগলো দেড় মাস পর দেখো তুমি দেখো দাঁড়ালে গান আসো চলে যাবো এ ধুলে হাই রে ধুলে হ্যাঁ আসতেছি স্যার বেড়ারা তো গাড়ি ধুলে রে ভাই সেটা কি আমাকে বলতে হবে আরে যাও তবে ওদিক যাবা ওদিক যাই বলা আসো এ মেয়েদে এ আমাকে কি ছাড়ে যাবা এ তুমি দৌড়াও 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 দেখি কেমন পারো এ এই পাশে আসো এ দৌড়াও দৌড়াও এ পিছনে গাড়ি আসতেছে এ সাইড সাইড ধুলে খাবে হ্যাঁ আছি ভাই গাড়ি এসেছে ধুলে খাওয়া লাগবে চল 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 এ ধুলে খাওয়া লাগবে চল
কোথায় চলবি? দে ফোন দে। আমি বলবো ওয়ান টু থ্রি উঠবি নাকি? উঠিয়ে ওইভাবে ঝাপ দিস, ঝাপ দিস। ওয়ান টু থ্রি কি আর কিছু যাবা নাকি? এ হচ্ছে রে, হচ্ছে রে, হচ্ছে। এ চায়নারা দেখলে কি করবে জানিস? চায়নারা কি করবে জানিস? চিং চাং চুং মায়া বুঝলো না, তুমি এখানে চললে কেন? যাও তুমি ছাইরা যাও ভাই। ওই যে আমাদের দেখতে পাচ্ছেন স্যার, আমাদের এই মুহূর্তে কলার মধ্যে হাত দিছে, আমরা এখন একটু খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব। ও স্যার, স্যার স্যার আমরা কি কলা খাবো? কলার রুটি না?